মালদা জেলা শাসকের বাসভবনের সামনের ফুটপাতে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। আজ সন্ধ্যেতে তার মৃতদেহ দেখতে পায় এলাকাবাসীরা। তারপরই খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশকে। ইংরেজবাজার থানার পুলিশ আসার পরেই মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অত্যাধিক গরমের কারণে মৃত্যু হয়েছে এই ভবঘুরের। মালদা থেকে জয়দীপ দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এই শঙ্করগুরু ভবনের সামনে কি মানে কি দেখলেন? এসে দেখলাম যে এরকম অবস্থা পড়ে আছে, একদম আসার আগে হয়তো বোধহয় মারা গেছেন গরমে। মানে কি কি অবস্থায় বললাম তো আগে, আমরা এসে দেখি অলরেডি এখানে মানে মুড়ে পড়ে আছে, এবং পরে খোঁজ নিয়ে জানলাম যে বোধহয় এই সানস্ট্রোক করেছে বা রোদ্দুরে বোধহয় কিছু হয়েছে। লোকটার ব্যাগ থেকে কিছু পাওয়া গেছে, মোবাইল টোবাইল বা কোনো কিছু? আমরা তেমন কিছু দেখিনি এখনও পর্যন্ত। আমরা লোকাল থানায় বিভাগ থানায় আমরা ফোন করেছি, ওখান থেকে বলছে আসছে, আমরা তার জন্য অপেক্ষা করে আছি, আসতে হয়তো তাদের হাতে তুলে দেবো। কোন জায়গাটা হয়েছে এটা? এটা এখানেই সব কি বলো, আমাদের এইখানেই হয়েছে। হ্যাঁ, স্পটটা কোন কোন জায়গাটা? যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে এই আমাদের অফিসের সামনেই হয়েছে। কী দেখলেন? আপনার তো সিকিউরিটি গার্ড আছে এখানে, তো রাস্তা এখানে পড়েছিল, মুখটা ওইদিকে ই করে ফেস করে। মানে কি কি কন্ডিশনে পড়েছিল বডিটা? বডিটা ওরকম অবস্থা করছিল, মানে এরকম হাত দিয়ে হাত এরকম করছিল, চোখ দুটো খোলা ছিল, যদি ওই অবস্থায় দোকানদার ফুটপাতের উপরে উঠে গাড়ি ঘরে যাচ্ছে এরকম। যেহেতু মারা গেছে নাকি? তারপরে ওই গন্ধা না, বডি কী অবস্থা, মারা গেছে এখন? না এখন তো মনে হচ্ছে, হ্যাঁ মারা গেছে। কোন জায়গাটা হয়েছে এটা? বাড়িটা কি অবস্থা পড়ে আছে? দেখতেই তো পাচ্ছেন আপনারা নিজের একটা ঘুরে লোক আছে, সম্ভবত হতে পারে আপনার নাম? শামসুদ্দিন আনসার।